তো হ্যালো গাইস, ভাই লোক, সকাল সকাল উঠলাম তো দেখা যাচ্ছে যে আমার মতন লেট লেট করে ঘুমে লোক উঠে এই যে এও দাঁত ব্রাশ করতেছে। খালি জাস্ট ভালো দেখতে দেখা যাচ্ছে একটা বন্ধুদের এদের ফুল ফুল দিতে সকাল সকাল, মানে খুব ভালো কাজ করতেছে। আর মানে আমার মাথা তো নাই গেছে ঘুম থেকে লেটে উঠো। ওখানে বৈশাখ পুরো দাঁত মারতেছে আমি দেখতেছি অনেকক্ষণ থেকে। কাটা চকচকা বেশি, কাটা চকচকা তো দাঁত ব্রাশ করো, দাঁত চকচকা রাখো, আর গুটকা খাও, আরো লাল করো, আরো দাঁত চকচকা করো। পোজ করে পোজ হিসাবে দাঁত ব্রাশ করতে। সকাল সকাল গান লাগাছে, দেখো তো ডাক্তার ডাক্তার দেখি দাঁত দেখি। হ্যাঁ সেই চকচক হয়েছে রে, এবার মাইবি দাঁত মারেগা। তো গাইস ফাইনালি জাম্পন করকে আপন জায়গা ঝিটি 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 ঝিটি। গাইস পুরো গরম করতেছে, একটু খড়িমুঞ্জা খড়িমুঞ্জা বলে না, তরমুজ বলে, তরমুজ খড়িমুঞ্জা দুটাই একে বাংলাদেশ। তো এটা খাই একটু ঠান্ডা হয়ে। কিসে কি এগুলা চুড়ি গরমে চা খাবে গাইস, মরে দেবো লিবার গরম আছে আমার। বলো একটা কথা, এলা দুই নম্বর দামি লোক বলে এলা। তো গাইস পিকাবে এখন যাব আমরা মধ্য ফরেস্ট। তো ফরেস্ট যাচ্ছি, গরুমারা ফরেস্ট আর কি। इतना तुमको चाहूंगा तुम पागल हो जाओगी, देख लेना देख এখন গরুমারা ফরেস্ট বামুনিয়া।
এখান থেকে আমার প্রথম প্রথম মানে পহেলা পহেলা আমার ভিডিও এখান থেকে দেওয়া হয়েছিল ইউটিউবে, আর প্রথম প্রথম আমিও ইউটিউব চ্যানেল শুরু করছিলাম, এখান থেকেই আমার সব কিছু শুরু বাদে আর কি। প্রথম ভিডিওর এখান থেকে আপলোড করছি, তো আজকে পুরো বছরটা ঘুরে গেল, ঘোরার পরে আরও এখানটায় আসলাম ফিরে। তো গাইস কাহে বলু, তো মেলা এখানটায় বড়ই হয়, কিন্তু গাছকে লেট হয়ে গেলো আমাদের আসতে, মেলা শেষের দিকে প্রায় পুরা একদম খালি। হ্যাঁ হ্যাঁ পা দিয়ে আসি। প্রথম আমাদেরকে জুতা খুলতে লাগবে, জুতা প্রবেশ ঘন্টা আমি দেখা দিলাম গেটের মধ্যে লেখা আছে। তারপর আমাদেরকে নদী যেতে লাগে, নদীতে নদীখানে পাশেই উপর থেকে দেখালাম ব্রিজের জল যাতায়াত করে একদম মানে জঙ্গল দিয়ে আর কি। এটা পুরো একটা এরিয়াটা জঙ্গল, এখানকার টাইমও একটু 19-20 হয়ে যায় নেটওয়ার্কের প্রবলেমে। ঠিক আছে, ফুড়ি যাবে, জল ফুড়াবে, এলা মা গঙ্গা। গাইস এখান থেকে আমাদের হাত মুখ সব ধোয়ার পর তো এখান থেকে সবাই রোনা দেয় আমাদের স্থানে, শিবলিং স্থানে। তো শিবলিং প্রচুর পরিমাণে শিবলিং থাকে এখানটায়, মানে কি ঠান্ডা আছে। ভাই লোক দেখতে থাকো এরকম করে, আজকে পুরো 12 মাস হয়ে গেল আর ওরকমই এখনো পড়ে আছে আমার ভিউস। তো বললো লজ্জা লাগে, আর না বললো হচ্ছে না দুটো লাগে। তো আসি, কিছু ফুল টুল নিয়ে আসিনি, রঙ্গে আসলাম, মন নিয়ে আসলাম, খালি প্রণামটা দিয়ে যাই। ঠিক আছে, তো দেখতে থাকো, আর শান্তি লাগতেছে এখানে, বহু শান্তি লাগতেছে এখানে আছি আর শান্ত মনে হচ্ছে। খালি এঙ্কার আবহাওয়া, এঙ্কার মজা আলাদা। আর গাইজ যখন যখন এখানে আসি এই টাইমটায় আসি, যখন যে সূর্য পশ্চিম দিকে উদয় হয়, উদয় বলে ডুবে, উদয় বলে পশ্চিম পাশে যখন সূর্য ডুবে মানে তখন এই বেলাটা এদিকে ঘাটে, তখন আমরা এই সময় আসি আর এই সময় এসে ভিডিও করি। ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে নিচে দেওয়া আছে, আর উপরে আই বাটনে দেখো, ক্লিক করে দেখো, মস্ত আছে আই বাটনে। তো আই বাটন দেওয়া আছে, লাস্ট পজিশনে লাস্ট সীমানা, তো পাই যাওয়া ভিডিওগুলো কোনো ব্যাপার না, আমি সব তৈরি করে রেখে দিয়েছি কোনো শান্তিপূর্বকে আজকে। আর বিশেষ করে কি যখন এই রোদের ঝিলটা এই পুরো এলাকাটাতে পড়ে, হ্যাঁ আশেপাশে জায়গায় মজা লাগে, কেন কেন কি রোদের ঝিলটা আর এখানকার আবহাওয়াটা মস্ত, আর এখানকার ভিড়ও সবসময় শান্তি হয়ে যায় যখন আমরা আসি, কেন কি আমাদের টাইমটাই গলার টাইম হয়ে যায় বারবার আসার, মানে আমরা যখনই আসি না তখনই এরকমই টাইমে হয়ে যায়। তো গাইস লোক এখনও ভিড় অত মোটামুটি আছে কম বেশ করে আর কি, আস্তে আসে আস্তে আসে যাইতে আসে, আর বেশিক্ষণ তো সময় থাকা যাবে না, কেন কি এনে সন্ধ্যা হয়ে গেলে আর টিকিট সবাই কাটাবে, বাকি রেডিয়াস বুঝতে পাইতেছো। আর বাকি যেটা এত লোক আছে না, এদের তো ক্যামেরাতে ক্যাপচার হয়ে গেলো, বাকিটা দেখে ফেললাম। আর গাইস ভাই লোক ছোট লোক এখান থেকে আমরা মজা ওইখান থেকে সৃষ্টি করছি না, আমরা আসলাম এখানে এই কারণে, ভক্তি তো ভক্তি, প্রণাম তো প্রণাম, কিন্তু এখানে যে আসে মজা পাই না, ঠান্ডা আবহাওয়া আর শান্তি যেটা পাই না, মন থাকে ভাই দিমাগ থাকে না। ঠিক আছে গাইস, তো ভাই লোক তো আমরা এখন প্রণাম টণাম করি, তারপর রাস্তায় আড্ডা মারি, মজা লাগবে, ব্যাকগ্রাউন্ড ভিউ সব দেখাচ্ছি, খুব মজাদার আছে। ঠিক আছে, তো আমরা আগে আমাদের কাজটা আমাদের কর্মটা সাইডে নিই। ঠিক আছে, আর পকেটে তো টাকাও নেই, অত টাকা 2 টাকা নিয়ে আসলাম গাইস। চলো ভাই লোক, হ্যাঁ
ওরে ভাই শিয়ানি তোমার চেন দুজন আরে তোমার দেখা পানো তো স্কুটি এতুলে চেন তোমার মুই রামান জানো আইছো বকরি বকরি প্রণাম সালাম দাও যাও হাত পা ধুই আসো আগত তো গাইস সবলা বন্ধু বান্ধবের সাথে আর এখানে দান দানপত্র আছে দান করলি আচ্ছা ভালো করলি আমাদেরটা দিয়ে দিলি তো আরে আমার বন্ধু ভাই জিগড়া দোস্ত জিগড়া আরে জিগড়ি আর এ ব্যাপারটা ঠিক শিয়ানি আছে আগে পোটা ফোটা ঠিক আছে মালগুড়ি বারগুড়ি তো গাইস দেখতে থাকো একটু কাটা কাটা যাবে তো রাস্তার সামনে আছে হাই রোড আর কি তো আমরা সিঁড়িতে বসে আছি এখানে আমি যখন যখন আসি বছরে বছরে আর কি তখন তখন সিঁড়িতে বসে একটু তোমাদের সাথে এগিয়ে যাই গেজাই বলতে কি কথা বলি তোমাদের সাথে তো তোমাদের সাথে কথা বলতে একটু মজা লাগে এই সিঁড়িতে বসে আর এই সময়টায় মজা আছে তো ভাই লোক ছোটো লোক সবাই ডাকে আর ব্যাপারটা হচ্ছে মেলার সময় খালি মিস করি আমি এটা দুঃখ লাগে মাঝে মাঝে কেন যে কিসমতে এটা লেখা আছে তো সন্ধ্যা হয়ে যাবে আর কি আর বেশিক্ষণ নাই আর সময় তো কোনো বুঝতে পারছিস না সময় কাটা যাবে এখানে কোনো বোঝা যায় না সময় সবার উল্টা পাল্টা হয়ে আছে দুইটা মোবাইল বার করতো দেখাই দিই ক্যাপচার করে এখানে 4:58 চলে ভাই জুতা পড়ে আগে তো জুতা পড়ে নি আমরা গরম 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 ওখানে তরমুজ খেয়ে আসলাম ঠিক আছে এখানে পুরো ঠান্ডা হয়ে গেলো শরীর আরও ঠান্ডা হবে সূর্য রাখালে ডুবুক মেলা কটা দিয়ে এসেছে কাকা মেলা মেলা কটা দিয়ে এসেছে মেলা মেলা আর কি ও কটা বাসতে বাসতে বন্ধ হয়ে যাবে না থাকা যাবে আজকে বলে বাবা বাড়ি যাবে আচ্ছা আচ্ছা তো শোনা গেল আজকে বলে মানে ফরেস্ট এলাকা আর কি রাস্তা আমাদের হাই রোডে তো বাবা বাড়ি যায় তো এখানটায় আমরা পিক আপে আসছি তো দেখতে পারলো আর কি মানে বন্ধুরে একটা পিক আপ ছিল তো এখন কিসে যাই আমার কনফিউজ হয়ে গেছে এখন কেন কি আমার ডিসাইড করিনি কিসে যাবো তো বাবা বাড়িতে শোনা গেলো আর কি তো বেশিক্ষণ তো লেটু করা যাবে না কেন কি এরিয়াটা ফাঁকা যাচ্ছে আস্তে আস্তে এখন আমরা কিসে যাই খুবই খুবই এটা প্রশ্ন হচ্ছে কোশ্চেন চিহ্ন হয়ে আছে বড় কোশ্চেন তো এই কোশ্চেনের মাধ্যমিক পরীক্ষাও আর তোমাদের পরীক্ষা সামলাতে পারবে না এই কোশ্চেনটা কিসে যেতে হবে বাড়ি তখন বাসের অপেক্ষা থাকি আর এইদিকে আড্ডা মারি ঠিক আছে গাইস থার ওহো নাইস কার কবি তো হোগা মেরা কবি তো হোগা ইয়ে আসলাম তো পিকাবে তো এখন যাবো থারে তো দেখতে থাকো হ্যালো তো আমরা এখানটায় একটু আড্ডা ফাড্ডা মারে এখন এখানে লোনা দিচ্ছি এই গাড়িতে মজ আছে গাড়িটা চাক্কাজ বলে তো পদ্মার এই যে আসছে মালিক মানে মালিকের নিয়ে আসছে মালিক চারজন আমার মালিকের তো যাচ্ছি মজা লাগবে আজকে এটা গাড়িতে তো ব্যাপারটা কি এটা বৈশাখ মাসের পয়লা তারিখে হয় কি প্রতি বৈশাখ মাসের প্রথম তারিখ 1 তারিখে মেলা হয় এটা তো এখানে জায়গাটার নাম আছে বামুনিয়া মানে গরুমারা ফরেস্টের মাঝখানে থাকে আর কি গরুমারা ফরেস্টের মাঝখানে লাডাগুড়ি পার হয়ে বামুনিয়া জায়গা বলে তো এখানটায় বিশেষ করে মাসে পুরো 12 মাসে একবার মেলা হবে একদম ভয়ঙ্কর ভালো করে মেলা হয় আর এখানটা সবাই দর্শন করতে আসে বাবাকে তো
শিবলিঙ্গে জল ঢালে পূজা পাঠ ভালো হয়। আর এখানটায় যাহারে বললো ও একটু বাবার আসে অত্যাচার হয় একটু, তো তার জন্য সাবধানে থাকাটা ভালো। এখানটায় আসলে বেশিক্ষণ থাকাও যায় না এই জায়গাটা আসলে, তো রোনা দেওয়া হেভি জরুরি তাড়াতাড়ি, ঠিক আছে? তো গাইস দেখতে থাকো এরকম করে আমার সাথে, আর আমার ভিডিও পছন্দ না হইলে টিকিট কাটাও। তো গাইস ফাইনালি ফাইনালি আর একটা ডিসাইড হইলে যে আমার থার দিয়ে যাবার নেই, আমার অন্য খুশিতে যাবো। আর বাকি আছি আমার টেপুর মালটা আলা বহুদিন পরে দেখা মানুষ মালটা হাতে নাতে ধরা বললে হাতে না আর কি। তো আমরা এখানে চলে আসলাম ক্রান্তি মোড়, জঙ্গল থেকে মঙ্গল করলাম, দেখো না বাকি চলবে, যদি পছন্দ লাগে তো সাবস্ক্রাইব ঠকিয়ে দিবা, কমেন্ট জানাই দাও যে এরকম প্রথম প্রথম মাস পহেলা পহেলা সব কিছু, হ্যাঁ নতুন নতুন সব কিছু আর কি, পহেলা টাইম পহেলা সময় পহেলা সব কিছু আর কি নতুন নতুন। তো আজকে পহেলা বৈশাখ যাকে বলে আমরা, তো বাংলা মাসের বাংলা শেষের বছরের পুরা মাস ঘুরে গেলো, বারোটা মাস, বারোটা মাস ঘুরার পরে পুরো বছরের মধ্যে মেলা হয় বামুনিয়া মেলা। তো আমরা ওখানে গেলাম একটু ডেটিং মারতে হালকা করে, দেখতে গেলাম দর্শন, প্রথমে হচ্ছে দর্শনটা হচ্ছে মারাত্মক জিনিস, তো দর্শন করতে গেছি গাইস। তো আর ওখানে যাওয়াটাই মানে বিশাল ব্যাপার, কেন কি মন শান্তি হয়ে যায়, ঠান্ডা এলাকা ঠান্ডা আবহাওয়া সব জায়গায় মানে একদম শান্তি শান্তি প্রাপ্ত শান্তি। হ্যাঁ তো এখনও মার্কেট থেকে বের হয়নি, ক্রান্তি মার্কেট বলে, ক্রান্তি মোড় আর কি, ক্রান্তি মোড় মার্কেট বলে। তো সন্ধ্যা হচ্ছে আর কি, সন্ধ্যা হইলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ সন্ধ্যা হচ্ছে এখন। তো সন্ধ্যা প্রায় হয়ে গেলো, তো দিনের জন্য না আমার জন্য আর কি সন্ধ্যা হয়ে গেলো, তো রাত হচ্ছে আর কি। তো রাত্রেবেলা আমরা এখন মস্ত করে কাল্টি মারে গাবুন, তোরা চিল মারে গা, চিল চিল, তো চিল তো মারনা পারে গা বড়ো, চিল মারে গা তাই সব গা। তো গাইস ফাইনালি চিল মারে গা।